मार्टिन लुथर कॉलेजेर द्वितीय वर्ष शिक्षार्थी ऑनलाइन क्लासे आबारो स्वागत जानाच्छि। आशा करी सबाई भालो आछो। तोमादेर गत क्लास थेके रिविशनेर क्लास शुरू हयेछे। आमरा प्रथम पत्र पढ़ेछि, द्वितीय पत्र पढ़ेछि, एखन आबार प्रथम पत्रे एसेछि रिविशन क्लासे। आशा करी तोमरा তোমাদের দ্বিতীয় পত্রের বইটি ভালোমতো শেষ করেছো এবং প্রথম পত্রে আমাদের যে পড়াগুলো ছিল সেগুলো তোমরা পুনরায় আরেকবার মনোযোগী হওয়ার জন্য আমি ক্লাস পুনরায় নিচ্ছি। আশা করি তোমরা তোমাদের যে পাঠ্যপুস্তক সেগুলো ভালোমতো শেষ করেছো, কারণ আমাদের পরীক্ষা অতি সন্নিকটে। অতএব আমরা আবার একটু ঝালাই করে দেখে নিই যে আমাদের আসলে অবস্থানটা কি। তাহলে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আলোচনায় আছি। গত ক্লাসেও আমরা প্রথম অধ্যায় থেকে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিল্প। আমরা পড়ব শিল্প কাকে বলে এবং শিল্পের যে শ্রেণী বিভাগ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে শিল্পের সংজ্ঞাটা জানব। শিল্পের সংজ্ঞাটা মনে আছে তো সবার? আমরা একটু মনে করার চেষ্টা করি শিল্পের সংজ্ঞাটা, দেখি পারি কিনা একটু মেমোরিতে। সবাই চেষ্টা করি। আচ্ছা, তাহলে বুঝতে পারছি আসলে আমাদের অবস্থানটা কি। আমরা যদি পারি তাহলে ইতিমধ্যে আমরা নিজেরাই প্রশ্নের উত্তর খুঁজে পাব। শিল্প কাকে বলা হয়? শিল্পের সংজ্ঞা আমরা বইয়ের মধ্যে বিভিন্নভাবে পেয়ে থাকি। এছাড়াও আমরা আমাদের যে আরও বই রয়েছে, বিভিন্ন যে আলোচনার অংশ, এগুলো থেকে আমরা সহজভাবে একটি সংজ্ঞা আমরা লিখতে পারি যে প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে তা ব্যবহার উপযোগী করে তোলার যে মাধ্যম তাকে বলা হয় শিল্প। এখন আরেকটি কথা কিন্তু আছে যে প্রাথমিক শিল্প কাকে বলে। তাহলে প্রাথমিক শিল্প হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণের সকল প্রচেষ্টাকেই বলা হচ্ছে প্রাথমিক শিল্প। যে সকল প্রচেষ্টা তাকে বলা হচ্ছে প্রাথমিক শিল্প। আর পুরো শিল্পটা কাকে বলা হচ্ছে? পুরো শিল্প হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে, তা আহরণ করলে হবে না, সেটা আহরণ করে মানুষ যাতে ব্যবহার করতে পারে তার উপযোগী করে তোলার যে মাধ্যম বা ব্যবস্থা তাকে বলা হয় কি? শিল্প। এবং শিল্পকে বলা হয় কি? উৎপাদনের বাহন, মানে উৎপাদনের বাহন। এই জন্য বলা হচ্ছে, মানে উৎপাদন, এখানে প্রকৃতি প্রদত্ত যে বিষয়টা সেই বিষয়টাকে আমরা ব্যবহার উপযোগী করে মানুষের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য পরবর্তীতে এটা কাজ করে থাকি বাণিজ্যের মাধ্যমে। তাহলে এখানে শিল্প কী করে থাকে? বাহন, মানে এটা প্রকৃতি থেকে বহন করে নিয়ে এসে সেটা প্রক্রিয়াজাত করে, প্রক্রিয়াজাত করে সেটা ব্যবহার উপযোগী করে তোলে। কাদের? মানুষের বা বিভিন্ন প্রয়োজন। যে আমাদের এখন করোনা ভাইরাস হচ্ছে, এখন আমাদের অক্সিজেনের খুব অভাব, তাহলে অক্সিজেন এটা কিন্তু আমরা প্রকৃতি প্রদত্ত একটি বিষয়, সেটাকে প্রক্রিয়াজাত করে আমরা এগুলো কী করে থাকি? ব্যবহার উপযোগী করে তুলি। তারপর প্রকৃতি প্রদত্ত আমাদের গ্যাস রয়েছে, বিভিন্ন ধরনের তেল রয়েছে, বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে, লৌহ রয়েছে, স্বর্ণ রয়েছে, রূপ রয়েছে, বিভিন্ন তেল রয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা, এই বস্তুগুলো, এগুলো সব কিন্তু আমরা প্রকৃতি প্রদত্ত। তাহলে এগুলোকে ব্যবহার উপযোগী করে তোলার পরই আমরা এটা কিন্তু নিজের কাজে ব্যবহার করতে পারি। তাহলে এটাকে বলা হচ্ছে কি? যে আর মাধ্যমে এই কাজগুলো করা হয় সেটাকে বলা হয় শিল্প। তাহলে আশা করি শিল্পের সংজ্ঞাটা সবার ক্লিয়ার। এই জন্য বলা হচ্ছে এগুলো কি? উৎপাদনের বাহন। উৎপাদনের বাহন যদি এক কথায় আসে যে উৎপাদনের বাহন কাকে বলে, তাহলে আমরা বলবো শিল্প। অথবা শিল্পের সংজ্ঞা আসলে এটাও এক কথায় আমরা দিতে পারি যে উৎপাদনের বাহনকে শিল্প বলা হয়। কি বলা হয়? উৎপাদনের বাহনকে শিল্প বলে। এখন আমরা আসি শিল্পের যে শ্রেণী বিভাগ, শিল্পের আমরা এখানে কতগুলো ভাগ দেখতে পাচ্ছি।
আমরা এক নম্বরে কৃষি শিল্প, এক নম্বর পাচ্ছি কি কৃষি শিল্প, দুই নম্বর পাচ্ছি প্রজনন শিল্প, দুই নম্বর কি প্রজনন শিল্প, তিন নম্বর পাচ্ছি নিষ্কাশন শিল্প, তিন নম্বর কি নিষ্কাশন শিল্প, চার হচ্ছে নির্মাণ শিল্প, চার নির্মাণ শিল্প। আমরা কিন্তু এগুলো খুব মনোযোগ সহকারে দেখবো, একবার ক্লাস শেষ হয়েছে এখন মনে হতে পারে না এগুলো তো আগে পড়েছি, কিন্তু আগে পড়লেই কি সেটা যদি আমার মেমোরিতে না থাকে, আমি যদি খাতায় লিখতে না পারি, তাহলে সেটা 10 বার পড়লেও কোনো লাভ হবে না। জিনিসটা আমার মাথায় ক্যাচ করতে হবে আমার কোশ্চেন আসলে, যাতে আমি উত্তরটা দিতে পারি। এখন এমসিকিউ আসতে পারে যে নির্মাণ শিল্পের নিম্নের কোনটি উদাহরণ, তাহলে আমরা যদি না পারি তাহলে এটা 10 বার পড়লেই কী লাভ, যদি মনোযোগ সহকারে না পড়ি আমার মেমোরিতে রাখতে নাই পারি। এই জন্য আমি বারবার বলি, বই পড়ো, লেকচার শোনো, লেকচার শোনো, বই পড়ো, তারপর দেখো কতটুকু মনে আছে, প্রয়োজনে খাতায় লিখো। আচ্ছা, তাহলে নির্মাণ শিল্প, এরপর হচ্ছে পাঁচ হচ্ছে কি প্রস্তুত শিল্প, ছয় এবং সর্বশেষ পাচ্ছি আমরা সেবা পরিবেশক শিল্প, সেবা পরিবেশক শিল্প। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে শিল্পের শ্রেণীবিভাগগুলো পাচ্ছি, এই শিল্পের শ্রেণীবিভাগগুলো আমরা খুব যত্ন সহকারে পড়ব, কারণ এগুলো আমাদের জ্ঞানমূলকে আসে, তারপর হচ্ছে এমসিকিউতে আসে, তারপর হচ্ছে আমাদের অনুধাবনে এবং উদ্দীপকেও আসে। উদ্দীপকের মাধ্যমে আমরা এটা আমরা উচ্চতর দক্ষতামূলক এবং প্রয়োগমূলকের উত্তরগুলো এখান থেকে দিতে পারি। সরাসরি উত্তর এইভাবে না থাকলেও আমরা উদ্দীপক পড়লে যদি বলা হয় এখানে কোন শিল্পের কথা বলা হচ্ছে, তাহলে আমরা যদি শিল্পের সংজ্ঞাগুলো না জানি তাহলে আমাদের সবসময় মনে হবে এটা এই শিল্প ওই শিল্প, মানে একটা গোলক ধাঁধায় পড়ে যাবো, আমরা স্পষ্ট কোনো সঠিক উত্তর খুঁজে পাবো না। এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের শিল্পের সংজ্ঞাগুলো জানা থাকতে হবে, যাতে উদ্দীপক পড়লে সরাসরি আমরা উত্তরগুলো বলতে পারি। এখানে কিন্তু উত্তর আমাদের বলা থাকবে না, কিন্তু একটা ধারণা দেওয়া থাকবে। এই জন্য উদ্দীপকের আলোকে ধারণা নিয়ে যাতে আমরা সঠিক অ্যান্সারটা দিতে পারি, এই জন্য আমরা এত উদ্দীপক, এত খাতার সলিউশন, এত কিছু আমাদের প্রয়োজন পড়বে না যদি আমরা এই ছয়টা শিল্পের শ্রেণীবিভাগ ভালো মতো মনে রাখতে পারি। এই ছয়টার মধ্যেই আমরা 10টা নাম্বার পেয়ে যাব, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। 10 নাম্বার মিনিমাম 10 নাম্বার আমরা পেয়ে যাব, কারণ এটার মধ্যে এমসিকিউ বললাম না, আবার সিকিউ কোশ্চেন থাকবে। তাহলে আমরা এবার ব্যাখ্যার মধ্যে চলে আসি। এখানে হচ্ছে কৃষি শিল্প, কৃষি বলতে বোঝাচ্ছে কি, তাহলে কৃষির সাথে সংশ্লিষ্ট, তাহলে কৃষির সাথে কৃষি যে রয়েছে, এই কৃষির সাথে জড়িত যে শিল্প তাকে বলা হচ্ছে কৃষি শিল্প, কৃষিকাজের সাথে জড়িত শিল্প ব্যবস্থাকে বলা হয় কৃষি শিল্প। এটা আমরা সংজ্ঞা দিয়ে দিলাম, তাহলে এখন আমাকে বুঝাতে হবে কৃষি শিল্পটা তাহলে কি। কৃষি শিল্প, বাংলাদেশে কৃষি শিল্পের 4টি উপখাত রয়েছে, কয়টি, 4টি, কী কী, যেমন ফসল, কী ফসল, যেমন আমরা যেগুলো খাদ্য সামগ্রী খেয়ে থাকি, যেমন আটা, ময়দা, সুজি, এগুলো আমরা যে গম, ভুট্টা, এগুলো থেকে আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করে থাকি, এগুলো বা ধান যেটাকে আমরা চাউল রূপে পরবর্তীতে রূপান্তর করে খেয়ে থাকি, তাহলে এগুলোকে আমরা বলতে পারি কি ফসল। আচ্ছা, মৎস্য, মৎস্য তো আমরা সবাই জানি, মাছ। তারপরে প্রাণী সম্পদ, প্রাণী সম্পদ বলতে বোঝাচ্ছে কি, প্রাণী সম্পদ গরু, ছাগল, ভেড়া, মহিষ, এটা হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে কি, এবং বন, বন বন তো আমরা বুঝি গাছগাছালি যেটাকে বলা হচ্ছে, তাই না, বনের মধ্যে অনেক কিছুই থাকে, তাহলে এই যে বিষয়গুলো এগুলোকে আমরা বলতে পারি কি কৃষি শিল্প, কৃষি শিল্প। তাহলে কৃষি শিল্পের 4টি খাত বা আমাদের উপখাত রয়েছে, ফসল, তারপর হচ্ছে প্রাণী, তারপর হচ্ছে মৎস্য এবং হচ্ছে বন। এই 4টি উপখাতের সমন্বয়ে যে শিল্প গড়ে উঠে তাকে বলা হচ্ছে কৃষি শিল্প, এটাও আমরা বলতে পারি, অথবা কৃষিকাজের সাথে জড়িত শিল্পকে বলা হয় কৃষি শিল্প। তাহলে কৃষি শিল্পের উপখাত কয়টি, 4টি, কী কী, মৎস্য, ফসল, প্রাণী সম্পদ এবং বন। আশা করি তোমরা এটা মনে রাখবে এবং খাতায় লিখে লিখে পড়বে, তাহলে মনে থাকবে। আবারও বলি, এই 6টায় পরিশ্রম করবে তাহলে উদ্দীপক ক্লিয়ার হয়ে যাবে, অনেক উদ্দীপক লেখার পড়ার প্রয়োজন পড়বে না,
ছয়টি পড়ে গেলে তোমার হাজার হাজার যদি উদ্দীপক আসে সেটার উত্তর দিতে পারবে এই চ্যাপ্টারে, এটার আলোকে আসলে। এরপর আসি আমরা প্রজনন শিল্প। প্রজনন শিল্প, প্রজনন বলতে বোঝাচ্ছি কি, যেটা অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটবে এবং প্রকৃতিগতভাবে যেটা বংশ বিস্তার ঘটে আর্থিকভাবে লাভবান হওয়া যায় সেই শিল্পকে বলা হচ্ছে প্রজনন শিল্প। তাহলে অর্থনৈতিক উদ্দেশ্য অর্জনের, অর্থনৈতিক উদ্দেশ্যে মানে অর্থনৈতিক লাভবানের উদ্দেশ্যে প্রাণী বা উদ্ভিদের বংশ বিস্তার যে শিল্পের মাধ্যমে হয় তাকে বলা হচ্ছে কি, প্রজনন শিল্প। আবারও বলি, প্রাণী বা উদ্ভিদের বংশ বিস্তার করে অর্থনৈতিক মুনাফা অর্জন করা যায় যে শিল্পের মাধ্যমে তাকে বলা হয় প্রজনন শিল্প। তাহলে প্রজনন শিল্প কী কী হতে পারে আমরা দেখে নিই। হতে পারে নার্সারি। নার্সারি বলতে গিয়ে যে গাছগাছালি যেটা আমরা যেখানে বীজ উৎপাদন করা হয় বা চারা উৎপাদন করে সেখান থেকে বিক্রি করা হয়, এই ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে যদি কেউ জড়িত থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি, নার্সারি। সেটাকে বলবো নার্সারি এবং সেই শিল্পকে বলবো প্রজনন শিল্প। গাছগাছালি উৎপাদন করে সে বিক্রি করে চারা। আচ্ছা, তারপর হচ্ছে হ্যাচারি। হ্যাচারির মধ্যে কী করা হয়, মাছের পোনা, রেণু পোনা বা মাছের ডিম থেকে পোনা উৎপাদন করে সেগুলো মৎস্য ব্যবসায়ী যারা মাছ উৎপাদন করার জন্য মাছ চাষ করে থাকে তাদের কাছে বিক্রি করে থাকে, তাহলে সেই শিল্পকে আমরা বলতে পারি কি, হ্যাচারি। তাহলে এই ধরনের হ্যাচারি যারা মাছের পোনা উৎপাদন করে এবং সেই পোনাগুলো তারা পরবর্তীতে যারা মাছ চাষ করে তাদের কাছে বিক্রি করে, তাহলে সেগুলোকে আমরা বলি কি, হ্যাচারি। তাহলে সেই হ্যাচারি হচ্ছে কি, প্রজনন শিল্প। তারপর হচ্ছে হাঁস মুরগির খামার, এটা ইজিলি আমরা ধরতে পারি। হাঁস মুরগির খামারের মাধ্যমে কী হবে, হাঁস মুরগি বৃদ্ধি প্রাপ্ত হবে এবং এটা প্রকৃতি প্রদত্ত, কেউ জোর করে কিন্তু হয় না, চিকিৎসা করতে পারে কিন্তু এটা প্রকৃতি প্রদত্ত। এই যে নার্সারি হ্যাচারি এটাও কিন্তু প্রকৃতি প্রদত্ত, কিন্তু এটার মাধ্যমে বংশ বিস্তার ঘটিয়ে সেটা থেকে মুনাফা অর্জন করা যে শিল্পের মাধ্যমে সম্ভব বা করা হয় সেটাকে বলা হচ্ছে কি, প্রজনন শিল্প। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে আমাদের নির্মাণ শিল্প। তাহলে এই যে নির্মাণ শিল্পটা রয়েছে, এই নির্মাণ শিল্প আমাদের, নির্মাণ শিল্পের মাধ্যমে কী করা হয়, রাস্তাঘাট তৈরি করা হয়, তারপর হচ্ছে সেতু কালভার্ট এগুলো তৈরি করা হয়। এগুলো তৈরি করে কী করা হয়, মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন আনানো হয়। এই জীবনযাত্রার মানের পরিবর্তন আনা হয়, মানুষের যে জীবনের যে প্রয়োজনটা ছিল সেই প্রয়োজনের পরিবর্তন এনে জীবনযাত্রাকে আরও বেশি উন্নত করা হয় এই শিল্পের মাধ্যমে, তাহলে নির্মাণ শিল্প। তাহলে এক কথায় আমরা বলতে পারি, যে শিল্পের মাধ্যমে নির্মাণ কার্য পরিচালনা করা হয় তাকে বলা হচ্ছে নির্মাণ শিল্প। যেমন রাস্তাঘাট, রাস্তাঘাট এটা আমরা অতি সহজে বুঝতে পারি, সেতু, তারপর হচ্ছে বাঁধ, মানে এখানে যাতে জল ঢুকতে না পারে, মানে পানি ঢুকতে না পারে বন্যার, সেই জন্য বাঁধ নির্মাণ করা হয়। দালান কোঠা, দালান কোঠা মানে বাড়ি ঘর অফিস আদালত যেটা তৈরি করা হচ্ছে ইত্যাদি নির্মাণ করা হয় যে শিল্পের মাধ্যমে সেটাকে বলা হচ্ছে কি, নির্মাণ শিল্প। তাহলে এখান থেকে কিন্তু আমরা উদাহরণগুলো জেনে নিলাম। যদি বলে নির্মাণ শিল্পের উদাহরণ দাও, তা আমরা অতি সহজে দিতে পারবো রাস্তাঘাট, সেতু, ব্রিজ, কালভার্ট, দালান কোঠাই নির্মাণ ইত্যাদি হচ্ছে কি, আমাদের নির্মাণ শিল্পের উদাহরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কয়টা শিখলাম এখানে, কৃষি শিল্প। কৃষি শিল্পের মধ্যে বাংলাদেশের উপখাত কয়টি, চারটি। একটা হচ্ছে ফসল, আরেকটা হচ্ছে মৎস্য, আরেকটি হচ্ছে প্রাণী সম্পদ। ফসল, মৎস্য, প্রাণী সম্পদ এবং বন। তারপর হচ্ছে প্রজনন শিল্প, নার্সারি, হ্যাচারি, হাঁস মুরগির খামার ইত্যাদি। নিষ্কাশন শিল্প, যেমন খনিজ পদার্থ হতে পারে, নিষ্কাশন শিল্প খনিজ পদার্থ উত্তোলন, মৎস্য শিকার, এটা ও এখানে একটি ইয়ে হতে পারে, যেখানে কৃষি শিল্পের মধ্যেও মৎস্য আছে আবার নিষ্কাশনের মধ্যেও মৎস্য আছে। তাহলে এখানে কিন্তু একটা বিষয় বিবেচনায় নিয়ে আসতে হবে যে কৃষি শিল্প হচ্ছে মৎস্য, মৎস্য মানে কি, মাছ চাষ করা, আর এখানে বলা হচ্ছে মৎস্য শিকার। মৎস্য শিকার বলতে বোঝাচ্ছে কি, শিকার কারা করে, যেখানে মৎস্য শিকার বলতে এখানে প্রকৃতিগতভাবে যেই মৎস্যটা বেড়ে উঠেছে সেখান থেকে মাছ নিয়ে আসা, যেমন সমুদ্র হতে পারে, নদী হতে পারে, সাগর হতে পারে, তা এইগুলো থেকে আমরা যদি মাছ নিয়ে আসি তাহলে
বা মাছ সেখান থেকে শিকার করি সেগুলোই হচ্ছে নিষ্কাশন শিল্প। কারণ সমুদ্রের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, এখানে উদ্ভিদ থাকে, বিভিন্ন প্রাণী থাকে, বিভিন্ন প্রবাল, তারপরে হচ্ছে বিভিন্ন মাছ থাকে, তাহলে এটা থেকে আমার যেটা প্রয়োজন সেটা আমি নিয়ে নিচ্ছি। তাহলে এটা কিন্তু অনেকটা ছেঁকে ছাকুনির মাধ্যমে নিয়ে আসা হলো, সব কিছু কিন্তু আমি নিয়ে আসছি না, এখানে বালি থাকে, মাটি থাকে, অনেক কিছুই থাকে। তাহলে এখান থেকে আমি কী করি, মাছ আমার যে মাছটা দরকার সেটা আমি শিকার করে নিষ্কাশন করে নিয়ে আসি। এই জন্য এটাকে বলা হচ্ছে কি, মৎস্য শিকার। মাছ চাষ করা এটা কিন্তু আমাদের হচ্ছে কি এই কৃষি শিল্পের উদাহরণ। ক্লিয়ার সবাই? এরপর আমরা আসি 5 নম্বরে, প্রস্তুত শিল্প। তাহলে প্রস্তুত, তাহলে এটাও এইভাবে বলতে পারি যে শিল্পের মাধ্যমে প্রস্তুত করা হয় তাকে বলা হয়, যে শিল্প প্রস্তুত শিল্প প্রস্তুত কাজের সাথে জড়িত তাকে বলা হয় প্রস্তুত শিল্প। তাহলে যে যে শিল্প প্রস্তুত কাজের সাথে জড়িত তাকে বলা হয় প্রস্তুত শিল্প। তাহলে প্রস্তুতটা কী, এটা সংজ্ঞাটা তো আমরা জানতে পারলাম। তাহলে প্রস্তুতটা হচ্ছে, এখানে প্রস্তুতকে আমরা ভিন্ন ভিন্ন আরও কয়েকটি ভাগে ভাগ করতে পারি, যেমন বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়া ভিত্তিক শিল্প, সংযোজন শিল্প ইত্যাদি। তাহলে প্রস্তুত শিল্পের মাধ্যমে কী করা হয়, বিশ্লেষণ করা হয়, যেমন ঔষধ তৈরি করা হচ্ছে, রাসায়নিক পদার্থ তৈরি করা হচ্ছে, তাহলে এটা কি বিশ্লেষণ করে কি করা হচ্ছে, এটা বিচার বিশ্লেষণ করে এখানে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। তারপর হচ্ছে যৌগিক, প্রক্রিয়া ভিত্তিক, সংযোজন ইত্যাদি। তাহলে এই যে ঔষধ শিল্প কারখানা উৎপাদন করা হচ্ছে, তাহলে এগুলোকে আমরা বলতে পারি কি এই প্রস্তুত শিল্প। তাহলে এই প্রস্তুত শিল্পের মধ্যে আমাদের যে বিষয়গুলো রয়েছে, যেমন রসায়ন শিল্প হতে পারে, রসায়ন শিল্প হতে পারে, তারপর ইস্পাত শিল্প হতে পারে, তারপর এই যে আমরা যে লৌহ শিল্প এটাও হতে পারে। লোহার মাধ্যমে কি করা হচ্ছে, বিভিন্ন ধরনের ধাতব পদার্থ, যন্ত্রপাতি এগুলো তৈরি করা হচ্ছে। তারপর হচ্ছে আপনার এই বিশ্লেষণের মাধ্যমে কি করা হচ্ছে, বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিভিন্ন কেমিক্যাল, রাসায়নিক পদার্থ তৈরি করা হচ্ছে। তারপর হচ্ছে প্রক্রিয়া ভিত্তি, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের ঔষধ পত্রাদি তৈরি করা হচ্ছে। সংযোজন, তারপর সংযোজন প্রস্তুত শিল্পের মাধ্যমে কি সংযোজন করা হচ্ছে, যেমন একটা মোটরসাইকেলের কোথাও ইঞ্জিন, কোথাও হচ্ছে ব্রেক, আবার কোথাও হচ্ছে হ্যান্ডেল, এই যে এই বিষয়গুলো, এগুলো কিন্তু বিভিন্ন স্থান থেকে নিয়ে এসে এগুলো সংযোজন করে একসাথে এটার ব্যবহার করা হচ্ছে। তাহলে এটা যে শিল্পের মাধ্যমে করা হচ্ছে সেটাকে আমরা বলবো কি, প্রস্তুত শিল্প। সর্বশেষ আমরা পাচ্ছি কি, সেবা পরিবেশক শিল্প। তাহলে সেবা পরিবেশক শিল্প বলতে বোঝাচ্ছে যে শিল্পের মাধ্যমে মানব জাতির কল্যাণ সাধিত হয়, মানে মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হয় এবং মানুষের জীবনকে আরও বেশি আরামদায়ক করে তোলে, সেই শিল্পকে আমরা বলবো কি এই সেবা পরিবেশক শিল্প। তাহলে আরামদায়ক হয় কি, এই যে আমরা মোবাইলে ক্লাস করছি এটা কিন্তু একটা প্রযুক্তি, এই প্রযুক্তি কিন্তু আমাদের কি সেবা পরিবেশক শিল্প। আমরা এই যে মোবাইলে বিভিন্ন ধরনের সার্ভিস অ্যাপস ব্যবহার করছি এটাও কিন্তু সেবা পরিবেশক শিল্প। টেলিফোনে কথা বলছি, বিদ্যুৎ ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করছি, তারপর হচ্ছে আমরা গ্যাস পানি এগুলো ব্যবহার করছি, তাহলে এগুলো কিন্তু আমাদের কি সেবা পরিবেশক শিল্প। এগুলো আমাদের জীবনযাত্রার মানকে আরও বেশি আরামদায়ক করেছে, স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে। এগুলোর ছাড়াও কিন্তু আমরা চলতে পারি, কিন্তু আমরা আমাদের যে জীবনের চাহিদা সেই সমস্ত চাহিদা মেটানোর ক্ষেত্রে এবং জীবনকে আরও বেশি আরামদায়ক করে তোলার ক্ষেত্রে এগুলোর অনেক বেশি প্রয়োজন রয়েছে। অতএব এক কথায় বলতে পারি যে শিল্পের মাধ্যমে মানব জীবনের যে জীবনযাত্রার মান আরও বেশি উন্নত করা এবং আরামদায়ক করে তোলা হয় সেই শিল্পকে বলা হয় সেবা পরিবেশক শিল্প। যেমন গ্যাস, বিদ্যুৎ, তারপর হচ্ছে টেলিফোন, ইন্টারনেট, মোবাইল, এই যে বিষয়গুলো ইত্যাদি হচ্ছে সেবা পরিবেশক শিল্পের উদাহরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে শিল্পের সংজ্ঞা এবং শিল্পের শ্রেণী বিভাগ খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা যেহেতু আমাদের এটা রিভিশন ক্লাস, তোমরা ক্লাসে এই পড়াগুলো অবশ্যই অবশ্যই খুব মনোযোগ সহকারে পরবর্তীতে শেষ করবে। সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।